সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসএসসি 2019 ব্যাচের পরীক্ষার্থীদের আজকের এই ক্লাসটাতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ফিজিক্সের এমসিকিউ এর সলভ নিয়ে একটু আলাপ করতে চাই। এটা তুলনামূলকভাবে একটু সহজ প্রশ্নপত্র, অন্যান্য মানে কঠিন যত ধর একটা টপিকের উপরে যত ধরনের টাফ কোয়েশ্চেন করা যায় সেই তুলনায় এসএসসি লেভেলে একটু সহজ প্রশ্নগুলোকে সহজভাবে অ্যান্সার করে দেওয়া সম্ভব। এবং আমি চাইবো এর সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে এর সাথে এই 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 ক্যাডেট কলেজের এমসিকিউ কোয়েশ্চেনগুলোর সাথে আরও কিছু জিনিস যেগুলো জানার দরকার সেগুলোর সাথে একটু আলাপ করে দেওয়া। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ত্বরণের মাত্রা কি? এটা খুবই সহজ, আমরা সবাই জানি ত্বরণের মাত্রা হচ্ছে LD inverse 2। হ্যাঁ, এখন একটু যদি এটার ভিতরে আমরা প্রবেশ করি, মানে প্রত্যেকটা জিনিসকেই প্রত্যেকটা কোয়েশ্চেনকে যদি একটু ডিপলি চিন্তা করার ইচ্ছা থাকে, তাহলে যেমন আমরা যদি ত্বরণকে বের করতে চাই তাহলে আমরা জানি ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, এটা আমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমি যদি বেগ বাই সময় হিসাব করি তাহলে বেগের মান হচ্ছে, বেগ মানে কি সরণ বাই সময়, তো সেই হিসাবে এটা হচ্ছে LT inverse 1 ডিভাইডেড বাই টি। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে LT inverse 1 ডিভাইডেড বাই টি, তাহলে এটা হবে LT inverse 2। এই জিনিসগুলো সহজ, মানে তোমরা যারা মাত্রা সমীকরণ পড়েছো, মাত্রা সমীকরণের ক্লাস করেছো, এবং আমিও শুধুমাত্র মাত্রা সমীকরণের উপর একটা আলাদা ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা সূত্রকে, গতির যে সূত্রগুলো আছে, v = u + at, s = ut + ½2, s = v + u/2 × t, and then v² = u² + 2as, এই সূত্রগুলোকে আমি আপলোড করেছি এবং এগুলার প্রত্যেকটার ব্যাখ্যা আমি দিয়েছি। সুতরাং ত্বরণের মাত্রা হচ্ছে LT inverse 2। সেকেন্ড কথা হচ্ছে প্রতিসরাঙ্ক, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে প্রতিসরাঙ্ক নির্ভর করে মাধ্যমের ঘনত্বের উপরে? না, তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। হ্যাঁ, আলোকীয় ঘনত্বের উপরে। রাইট অ্যান্সার হচ্ছে 2 এন্ড 3। তিন নম্বর, নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টকে কি বলে? এটাকে বলা হয় অ্যানালগ যে সংকেত সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। রোধের একক কি? ওহম। এটা আমরা যারা চলতড়িৎ তোমরা পড়েছ, চলতড়িতের একদম খুবই বেসিক একটা বিষয়, চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়টার যে কনসেপ্ট আছে সেখানে অনেক বিস্তারিতভাবে অনেক কিছুকে ব্যাখ্যা করা যায়, অনেক কিছু আছে এর মধ্যে। তার মধ্যে একটা খুব সহজ একটা প্রশ্ন হচ্ছে রোধের একক, রোধের একক হচ্ছে ওহম, এটা আমরা জানি। এবং ওহম ইজ এ নেম অফ এ সায়েন্টিস্ট, জর্জ সাইমন ওহম। এবং তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সো I = V/R, এটা ওহমের সূত্র, যে এটা আমরা জানি, যদি এটা নন রিলেভেন্ট, বাট ওহমের, ওহম হচ্ছে রোধের একক। পাঁচ নম্বর কোয়েশ্চেন, কিসের সাহায্যে কূপের গভীরতা নির্ণয় করা যায়? কূপের গভীরতা নির্ণয় করার অপশন হচ্ছে প্রতিধ্বনি। কারণ একটা কূপ যদি থাকে, তো এটা যদি একটা কূপ হয়, ধরো এখানে একটা শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দটা বাধা পাচ্ছে, বাধা পেয়ে উপরে ব্যাক করছে, তো এই যে আসছে এবং যাচ্ছে, এখানে আমি যদি উচ্চতাটাকে এইচ ধরি এবং এটা যদি সে দুইবার অতিক্রম করে, তাহলে সূত্র হচ্ছে ভি অর্থাৎ শব্দের বেগ = অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে আমাদের প্রতিধ্বনি যদি না হয় তাহলে আমরা এই যে টাইমটা যে ও লাগলো, ও ট্রাভেল করতে যে টাইমটা লাগলো, এখানে যে পানিটা আছে সেই পানিতে শব্দের বেগ আমরা চিন্তা করব, ইউজুয়ালি আমরা ধরি 1450 মিটার পার সেকেন্ড, আর সময় যতটুকু লাগে ওই সময়টাকে হিসাব করলে এখানকার এইচ বা গভীরতা বের করা সম্ভব। সুতরাং সমুদ্রের বা কূপের গভীরতা বের করার জন্য আমাদের প্রতিধ্বনি হিসাব করতে হবে। ছয় নম্বর কোয়েশ্চেন, কোন বল শক্তিশালী? আমরা যে চারটা মৌলিক বল পড়েছি সেখানে বল অধ্যায়টাতে, তার মধ্যে চারটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে, মানে যে সবচেয়ে স্ট্রং হচ্ছে সবল নিউক্লিয় বল। এরপরে হচ্ছে সাত নম্বর, নিচের কোন মাধ্যমটিতে আলোর বেগ সবচেয়ে বেশি? অ্যান্সার হচ্ছে শূন্যস্থান। কারণ মানে শব্দের বেগের ক্ষেত্রে যেমন মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে শব্দের বেগ তত বাড়বে, ঠিক তেমন উল্টাটা হচ্ছে আলোর ক্ষেত্রে, আলোর স্পিড সবচেয়ে বেশি হচ্ছে শূন্য মাধ্যমে, অর্থাৎ যেখানে কোনো মাধ্যমই নাই, তো শূন্য মাধ্যমে আলো সবচেয়ে দ্রুত চলে এবং সেটা হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ
এইরকম 3×10⁸ মিটার পার সেকেন্ডে আলো শূন্য মাধ্যমে যায়। এরপরে হচ্ছে 8 নম্বর, পীড়ন ও বিকৃতির অনুপাতকে কি বলে? তোমরা যারা হুকের সূত্রটা পড়েছো সেখানে জানো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো আমরা এটা জানি যে পীড়ন এটা বিকৃতির সমানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে পীড়নটা কি? পীড়ন মানে হচ্ছে টেনশনের ক্ষেত্রে আমরা যদি বলি এটাকে আমরা F/A অথবা T/A দিয়ে প্রকাশ করতে পারি, এবং সমানুপাতিকের ক্ষেত্রে আমরা যখন একটা সমান চিহ্ন দেই তখন আমরা একটা ধ্রুবক নিয়ে আসি। এই ধ্রুবকটাকে বলা হয় ইয়ংস মডুলাস বা ইয়ং এর গুণাঙ্ক। সো এই ইয়ং এর গুণাঙ্কের সাথে আমাদের কি আসবে? বিকৃতি আসবে। বিকৃতি মানে হচ্ছে L-L0/L0। সো এটা হচ্ছে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে একটা বস্তুর আকৃতি, কি পরিমাণ পরিবর্তন হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা হচ্ছে বিকৃতি। সুতরাং পীড়ন এবং বিকৃতির যে অনুপাত এখানে যে সমানুপাতিক ধ্রুবক এটা, এটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপরে 9 নম্বর কোয়েশ্চেন, কোনটিতে, চারটা যন্ত্র বলা হয়েছে, কোনটিতে তাড়িতচুম্বক আবেশ কাজ করে? অ্যান্সার হচ্ছে ট্রান্সফরমার। কারণ হচ্ছে ট্রান্সফরমার বা রূপান্তরকটা, তোমরা জানো যে একটা আয়তাকার এরকম কুণ্ডলী থাকে এবং কুণ্ডলীর মধ্যে এখানে প্রাইমারি কয়েল, এখানটায় সেকেন্ডারি কয়েল থাকে, অর্থাৎ মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী থাকে। মুখ্য কুণ্ডলীতে যে ভোল্টেজটা দিতে হবে এটা ডেফিনেটলি এসি হইতে হবে। এখন অল্টারনেটিং কারেন্ট যখন দেওয়া হয় তখনই এখানকার যে তাড়িতচুম্বক আবেশ, এই কারণেই এই তাড়িতচুম্বক আবেশের ধারণার উপর ভিত্তি করে এখানে ভোল্টেজটা পরিবর্তন হয়, অর্থাৎ বিভব পার্থক্যের পরিবর্তন হয়। আয়দার ভোল্টেজটা বাড়ায় দেয় অথবা কমায় দেয়। এই যে ভোল্টেজ বাড়ায় দেয় বা কমায় দেয় এই কাজটা যে করতে পারে, এই কারণে এই যন্ত্রটার নাম হচ্ছে ট্রান্সফরমার বা রূপান্তরক। 10 নম্বর, রোধ নির্ভর করে দৈর্ঘ্যের উপরে? অবশ্যই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে? ডেফিনেটলি। তাপমাত্রার উপরে? তিনটাই রাইট। কারণ তোমরা যারা চলতরিত অধ্যায়টা পড়েছো, চলতরিতে রোধ যে অংশটা আছে, যে রোধের সংজ্ঞাটা হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিভব পার্থ বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে ওই পরিবাহীর বা ওই পরিবাহকের রোধ বলে। তাহলে রোধ কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে? চারটা জিনিসের উপরে। তার মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্য। কিভাবে? আমরা জানি যে একটা তার যদি 1 মিটার হয় আর একটা তার যদি 2 মিটার হয় তাহলে ডেফিনেটলি 2 মিটার তারের রোধ বেশি হবে। সো ইন দিস কেস আর ইজ ডিপেন্ড অন এল। যদি এ ধ্রুব থাকে, অর্থাৎ তারটা যদি একই উপাদানের হয় এবং একই রকম মোটা হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি একই রকম হয়, সেক্ষেত্রে আর ডিপেন্ডস অন এল ইন প্রপোর্শনেট রিলেশন। বাট একই রকম দৈর্ঘ্যের একটা তার কিন্তু একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন, সেক্ষেত্রে কোন তারের রোধ বেশি হবে? চিকন তারের। কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে ইলেকট্রনের মুভমেন্টটা সহজ হবে এবং ইলেকট্রনের মুভমেন্ট সহজ হলে বাধা কম পাবে। সেই হিসাবে সেম দৈর্ঘ্যের, দৈর্ঘ্য যদি সেম থাকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। তাহলে সেক্ষেত্রে রোধ ডিপেন্ডস অন 1/A। সো এই দুটো সূত্রকে একসাথে করলে ইট উড বি L/A and then R is equal to rho L/A। এই সূত্রটা তোমাদের কাছে ক্লিয়ার। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। সুতরাং ইউজুয়ালি দৈর্ঘ্যের উপরে এবং ক্ষেত্রফলের উপরে তো করে, তাপমাত্রার উপরেও রোধ নির্ভর করে। কিভাবে? তাপমাত্রা যদি বাড়ে তাহলে রোধও বাড়বে যে কোনো উপাদানের ক্ষেত্রে, তবে পরিবর্তন আছে। আবার তাপমাত্রা কমলে রোধ কমবে, এখানে একটা ভ্যারিয়েশন আছে। সুতরাং তাপমাত্রার সাথে, তাপমাত্রার ওপর রোধ নির্ভর করে। এরপর হচ্ছে একটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, একটি গাড়ি 15 মিটার/সেকেন্ড বেগে চলছে, 5 সেকেন্ড পরে এর বেগ 35 মিটার/সেকেন্ড হলো। এত সহজ একটা বিষয়, সেক্ষেত্রে ইউ হচ্ছে 15 মিটার/সেকেন্ড অ্যান্ড ভি হচ্ছে 35 মিটার/সেকেন্ড, এবং কত টাইম? টাইম বলেছে 5 সেকেন্ড। এই হচ্ছে ডেটা, এবং এই ডেটা দিয়ে প্রশ্ন হয়েছে গাড়ির ত্বরণ কত, অর্থাৎ এর মান চেয়েছে। সো ইট উড বি V-U/T। তাহলে 35 - 25 = 15 20 20/5 = 4। সো ইট উড বি 4 মিটার/সেকেন্ড². আর একটা প্রশ্ন হচ্ছে 6 সেকেন্ড পরে গাড়ির বেগ কত হবে? সো দ্য ওয়ান V = U + 80।
সো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে 6 সেকেন্ড পরে কত বেগ বের করা যাবে? তো ইউর মান হচ্ছে 15 প্লাস এ হচ্ছে 4 ইনটু 6, কারণ এ হচ্ছে এই যে 4, তাহলে 24 এন্ড 15 ইজ 39, সো ইট উইল বি 39 মিটার পার সেকেন্ড। সহজ। এরপরে হচ্ছে আমরা হাতে একটি গ্লাস ধরে রাখতে পারি কোন ঘটনার কারণে? অ্যান্সার হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। এরপর হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা হচ্ছে কিসের মাত্রা? এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা যদি একটু হিসাব করি আমরা, এটা হবে ক্ষমতার মাত্রা। কিভাবে? ক্ষমতা হচ্ছে পাওয়ার, সো পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই দ্য টাইম। সো ইফ ওয়ার্ক, কাজ, কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা আমি দেখিয়েছি যখন অধ্যায়ের ভিডিও আপলোড করেছি, সো এটা হচ্ছে টি দিয়ে ভাগ হবে, তো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। পরের কোশ্চেন, 1000 লিটার পানির আয়তন মিটার কিউব এককে কত হবে? 1000 লিটার পানির আয়তন মিটার কিউবে 1 হবে। এরপর নিচের কোন সমীকরণটি সঠিক? আমরা জানি ক্ষমতা পাওয়ার ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, এই সমীকরণটা সঠিক। এরপরে হচ্ছে 17 নম্বর, যদি কোনো মাধ্যমের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে ওই মাধ্যমে আলোর বেগ অবশ্যই কম হবে। যদি কোনো মাধ্যমে ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি হয় তবে ওই মাধ্যমে আলোর বেগ, আমি বলেছিলাম একটু আগে যে শব্দের বেগ বাড়ে হচ্ছে ঘনত্বের বাড়ার সাথে সাথে, কিন্তু আলোরটা, আলোর ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটে, আলোর বেগ সবচেয়ে বেশি হচ্ছে শূন্য মাধ্যমে। 18 নম্বর কোয়েশ্চেন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক, এসআই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক পদ্ধতি, এই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। 19 নম্বর, কোন পদার্থকে প্রসারিত করা হলে তাতে কি ধরনের শক্তি সঞ্চিত হয়? অ্যান্সার হচ্ছে বিভব শক্তি। আমরা জানি কোন বস্তু স্বাভাবিক অবস্থান থেকে তার অবস্থান পরিবর্তন করলে তার ভিতরে যে শক্তিটা সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে। এরপর আছে জেনারেটরের নরম লোহার বারকে কি বলে? অ্যান্সার হচ্ছে আর্মেচার। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট, এরকম অঙ্ক দেখার সাথে সাথে যে ডেটা দেওয়া আছে ডেটাটা তুলে ফেলতে হবে। যেহেতু আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলী এবং গণকুণ্ডলী জাতীয় অঙ্কগুলো আসে এবং ইউজুয়ালি তিনটা জিনিসের ক্ষেত্রে অঙ্ক করা হয়, সেটা হচ্ছে ইপি ডিভাইডেড বাই ইএস ইকুয়ালস টু এনপি ডিভাইডেড বাই এনএস ইকুয়ালস টু আইএস ডিভাইডেড বাই আইপি। তো এই ক্ষেত্রে ই হচ্ছে ভোল্টেজ, এন হচ্ছে নাম্বার অফ কয়েল বা পাক সংখ্যা, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। সো এই ক্ষেত্রে এই তিনটা জিনিস, মানে একটা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ নিয়ে চিন্তা করতে ওরা প্রশ্ন করেছে। ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর হচ্ছে 10 ভোল্ট, তাহলে এটা হচ্ছে 10 ভোল্ট। পরেরটা কি? প্রবাহ 6 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তারপরে বলেছে যদি গণকুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট হয় তাহলে প্রবাহ কত হবে, তার মানে এটা চাইছে। তো এখন আমি তো জানি যে EP বাই ES ইকুয়ালস টু IS বাই IP, সো আমার দরকার হচ্ছে IS, সুতরাং IS এর সাথে যেটা থাকবে সেটা ES টা নিচে চলে যাবে আর উপরে EP আর IP গুণ হবে, সো EP হচ্ছে 10, IP হচ্ছে 6, ES হচ্ছে 20, সো 60 বাই 20 ইজ 3, সো অ্যান্সার ইজ 3 অ্যাম্পিয়ার। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? খুবই সহজ, পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম? অ্যান্সার হচ্ছে লাল। এটা একটু তোমরা মনে রাখবা যে আমরা জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে। এখন যদি এরকম হয় যে এইখান থেকে এইখানকার দূরত্ব আর এটার থেকে এটার দূরত্বটা একটু ভিজিবলি দেখা যায় যে এই দূরত্বটা বেশি, অর্থাৎ দুইটা সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ইউজুয়ালি তরঙ্গ দৈর্ঘ্যটা যত বেশি হবে এর কম্পাঙ্কটা তত কম হবে, তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট হবে কম্পাঙ্ক তত বেশি হবে। কোয়েশ্চেন হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম? অ্যান্সার হচ্ছে লাল। নিচের কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? নিচের কোনটি বলতে লোহা, জিঙ্ক, বরফ এবং পানি, এর মধ্যে অবশ্যই পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওয়াই দিস ইজ জুল পার কেজি পার কেলভিন? বিকজ 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন।
এরপর হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, অনেক সহজ প্রশ্ন, ইসিজি দ্বারা কি পরীক্ষা করা হয়? আমরা সবাই জানি দ্যাট ইসিজি মানে হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। সো এটা দিয়ে হার্টের টেস্ট করা হয়, হার্টের কন্ডিশনটা জানা হয়। সো এটা দিয়ে হৃৎপিণ্ডের পরীক্ষাটা করা হয়। সো এই যে একটা সহজ একটা কোয়েশ্চেনের সলিউশন, আমি এরপরে যথাসম্ভব দ্রুত তোমাদের সৃজনশীল ফিজিক্সের সৃজনশীলগুলোর সমাধান নিয়ে সামনে হাজির হব। অনেক ভালো মতো প্রিপারেশন নিবে, অনেক সুস্থ থাকবে, মনটাকে খুশি রেখে সুস্থ থেকে বেস্ট ট্রাইটা করবে। আল্লাহ হাফেজ।